বন্ধু, যদি আপনি ব্যথামুক্ত জীবন করতে চান, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চান, যদি আপনি বিনা কারণে হতাশায় ভোগেন, সবসময় ভাইরাস বা ব্যাকটেরিয়ার জীবাণু আপনার শরীরে আক্রমণ করে, অসুস্থ হওয়ার পর অনেক ঔষধ সেবন করেও রোগ থেকে যদি আরোগ্য না হয় এবং দিন দিন যদি আপনার শরীর অনেক বেশি দুর্বল হতে থাকে, তাহলে আপনি নিউরোবি এই ঔষধটি সেবন করতে পারেন। যদি আপনি শারীরিকভাবে বিভিন্ন ধরনের ব্যথায় ভোগেন, ব্যথার জন্য যদি আপনি বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেন, ঔষধ খাওয়ার পর যদি ব্যথা কমে এবং ঔষধ খাওয়া বাদ দিলেই ব্যথা বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ব্যথার ঔষধের সাথে নিউরোবি এই ঔষধটি সেবন করতে হবে। এই ঔষধটি সেবন করলে ব্যথা স্থায়ীভাবে দূর হয়ে যাবে। নিউরোবি একটি ভিটামিন সমৃদ্ধ ঔষধ। এই ঔষধটিতে কি কি ভিটামিন রয়েছে এবং এই ঔষধটি কোন ধরনের রোগ সারাতে পারে, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হেলদি বডি বিউটি চ্যানেল। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অসংখ্য ভিটামিনে ভরপুর এই নিউরোবি। এতে রয়েছে ভিটামিন B1, B6 এবং B12। এছাড়াও রয়েছে থায়ামিন, পাইরিডক্সিন ও সাইনোকোবালামিন। এইসব ভিটামিন স্নায়ুতন্ত্রের বিপাকে কোএনজাইম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য নিউরোবি আপনার স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করবে এবং এসব ভিটামিন বিপাক ও প্রাকৃতিকভাবে পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করার মাধ্যমে নার্ভ ফাইবার ও মাইলিন স্মিথ পুনর্গঠন করে। পাশাপাশি এই ভিটামিন আপনার শরীরে পুনর্গঠনে ও ব্যথা নিরাময়ে বিশেষ কার্যকর ভূমিকা পালন করে। যদি আপনি বেরিবেরি রোগে আক্রান্ত হন, অর্থাৎ আপনি যদি নিজেকে ভীষণ দুর্বল মনে করেন, কোনো কাজে যদি মনোযোগ না আসে, ওজন দিন দিন কমতে থাকে, মাংসপেশিতে এবং হাতে পায়ে ব্যথা অনুভব করেন, আপনার হৃদস্পন্দন যদি অস্বাভাবিক হয়, অনেক সময় নিঃশ্বাস নেওয়ার সময় নিঃশ্বাস ছোট হয়ে আসে, বড় করে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, আপনার হাত ও পা যদি সব সময় ঘামে এবং স্মরণ শক্তি যদি দিন দিন কমতে থাকে, তাহলে আপনি এই নিউরোবি সেবন করতে পারেন। কারণ এই সমস্যাগুলো সাধারণত ভিটামিন B1 এর অভাবে হয়ে থাকে। আর নিউরোবি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B1 আছে। নিউরোবি এর মধ্যে রয়েছে B6 নামক আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই ভিটামিনের অভাবে আপনার শরীরে বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দিতে পারে, যা থেকে আপনি প্রায় অসুস্থ হতে পারেন। যদি আপনার মুখের কোণে বা ত্বকে ফাটল ধরে, জিহ্বা ফুলে যায়, মুখে ঘা দেখা যায় এবং আপনি অবসাদে ভোগেন, তাহলেও বুঝতে হবে আপনার ভিটামিন B6 এর অভাব রয়েছে। বন্ধু, যদি আপনি পেরোফেসিয়াসে আক্রান্ত হন, অর্থাৎ আপনার হাতে পায়ে অসারতা দেখা দেয়, তাহলেও আপনি নিউরোবি খেতে পারেন। আবার আপনি যদি আপনার কাজকর্মে হতাশাবোধ মনে করেন, সাধারণ বা ছোট কাজে ঝামেলা মনে করেন, টেনশন বোধ করেন বা অল্পতেই বিরক্ত হয়ে যান, রেগে যান, তাহলে এই ঔষধটি সেবন করবেন। যদি আপনার ত্বকে তৈলাক্ত ভাব দেখা যায়, কখনো কখনো ত্বক লালচে বর্ণ ধারণ করে এবং শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে মুখে ও পিঠে ফুসকুড়ি ওঠে, তাহলে আপনি এই নিউরোবি সেবন করতে পারেন। কারণ এই সমস্যাগুলো ভিটামিন B6 এর অভাবে হয়ে থাকে। নিউরোবি এর আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভিটামিন B12। এই ভিটামিনের অভাবে আপনার মাঝে মাঝে হাতে ও পায়ে অসারতা দেখা দিবে, জিহ্বায় মসৃণতা হারিয়ে যাবে, সব সময় অবসাদে ডুবে যেতে পারেন, সামান্য কাজের পর অনেক বেশি শারীরিক দুর্বলতা অনুভব হবে, মুখে ঘা হতে পারে, হঠাৎ করেই মেজাজের পরিবর্তন হতে পারে, তাছাড়াও দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া, নিঃশ্বাস নিতে সমস্যা বোধ করা, মাথা ঘোরা এবং ত্বক ফ্যাকাশে ভাব দেখা দিলেও আপনি এই নিউরোবি ভিটামিন নিয়ম অনুযায়ী সেবন করতে পারেন। নিউরোবি এই ঔষধটি বিভিন্ন দীর্ঘমেয়াদী ব্যথা যেমন সায়াটিকা, লাম্বাগো, ট্রাইজেমিনাল, নিউরালজিরা, ফেসিয়াল প্যারালাইসিস, অপটিক নিউরাইটিস, নিউরোপ্যাথি এবং হৃদরোগের সমস্যা দেখা দিলেও এই ঔষধটি সেবন করা যাবে। নিউরোবি এই ঔষধটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য নির্দেশিত। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন 1 থেকে 2টি ট্যাবলেট আহারের পর সেবন করতে পারবেন। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে নিউরোবি সেবন করা যাবে, এটি একটি নিরাপদ ঔষধ। তবে যে সকল রোগী লেভোডোপা গ্রহণ করছে, তাদের জন্য ঔষধটি নির্দেশিত নয়। বন্ধু, আপনার শরীরে ভিটামিন B1, B6 এবং B12 এর অভাব দেখা দিলে আপনাকে নিউরোবি এই ঔষধটি
সেবন করতে হবে। এই ঔষধটি সেবন করলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং জটিল ও কঠিন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এটি আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন, যেন তাদের অনেক উপকার হয়। এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আজকের মতো এখানেই, ধন্যবাদ।